আজি বালেশ্বর সদর তীর্তল উপনির্বাচন পাই প্রচার শেষ দিন। নভেম্বর তিন রে হব ভোট, আজি সন্ধ্যায় সরিযিব প্রচার। প্রচার শেষ দিনের ভোটরক মন জিতিবাকু প্রাণমূর্ছা উদ্যম চলাইছন্তি সবু রাজনৈতিক দল। বালেশ্বরে বিজেপি নিজ আসন বজায় রাখিবাকু পুরা দম লগাইথিবা বেলে তীর্তলরে বিজেডি গড় রক্ষা পাই চলাইছে উদ্যম। দুইটি যাক নির্বাচন মণ্ডলীরে জোরসোর প্রচার চলাইছন্তি বিভিন্ন দলর স্টার ক্যাম্পেনর। বালেশ্বর বাজি জিতিবাকু বিজেডি বিজেপি ও কংগ্রেস কসরত চলাইথিবা বেলে রেসরে পছরে পড়িবাকু চাহি নাহান্তি স্বাধীন প্রার্থী বেণুধর বারিক। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক নির্মল ভাবমূর্তি স্বচ্ছ শাসন সহিত বিজেডি সরকারক বিভিন্ন জনহিতকারী যোজনা মাধ্যম করে বিজেডি ভোট অপিল করুছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক লোকপ্রিয়তা এবং বিকাশকু নির্বাচনী মন্ত্র করেছি বিজেপি। সেপটে কংগ্রেস তার প্রার্থীঙ্ক উপরে ভরসা করিথিবা বেলে কংগ্রেস অমলরে হইথিবা উন্নয়নমূলক কার্যর দোহাই দেই ভোট ভিক্ষা করুছি কংগ্রেস। কিন্তু সবু কিছি নির্ভর করুছি ভোটরক মুড উপরে। উপনির্বাচন হেউথিবা দুইটি যাক আসনরে ভোটর কেউ প্রার্থীঙ্কু নিজর প্রতিনিধি ভাবে বাছিবাকু চাহুছন্তি তাহা নভেম্বর দশরে স্পষ্ট হইযিব। সিধাসলখ এই সম্পর্কের আলোচনা করা পাই তীর্তলরু আম সহ যোড়ি হচ্ছেন আমার প্রতিনিধি লক্ষ্মীধর মহাপাত্র। লক্ষ্মীধর, আজ প্রচার শেষ দিন, কলবল কৌশল লগাইবে এই শেষ দিন, আউ কিছু ঘণ্টার মাত্র সময় রয়েছে প্রার্থী মানক পাখে যে ভোটরক কিভাবে নিজ আড়ক আকৃষ্ট করবে। আপনার বর্তমান কেউ স্থানের উপস্থিত রয়েছেন এবং সেঠার মাহল কন? দেখুন, মু সিধাসলখ এবে বিরিডিরে যে কংগ্রেস পার্টি অফিস অছি সেই পাখে হি উপস্থিত রয়েছু। দেখুছে সিধাসলখ এবে কংগ্রেস বর্তমান প্রস্তুত অছি, আর কিছু সময় ভিতরে তাঁকর একটু বিশাল রালি বাহিব। নিজে চিরঞ্জীব বিশ্বাল রয়েবে, তার সহ এআইসিস সম্পাদক রুদ্র রাজু রয়েবে, ক্যান্ডিডেট রয়েবে গণেশ্বর বেড়াবে। এবং এইঠু কংগ্রেস বিরিডিরে আজ বিশাল রালি করা যাচ্ছে, যেহেতু আজ সন্ধ্যার প্রচার শেষ হচ্ছে, সেইপাই লোক পাখে কিভাবে ভাবে এই শেষ সময়ের যাই পৌঁছবে এবং কংগ্রেস যে কার্য করেছিল তাহা এপর্যন্ত বি কোনো সরকার করে না, সেই বার্তা নিয়ে কংগ্রেস লোক পাখ যাচ্ছি। তেমন 20 বর্ষ ভিতরে যেভাবে ভাবে কোণী কিছু কাম হয়ে না, সরকার 20 বর্ষ মধ্যে রয়েছে, লোক সমর্থন দিয়ে এই অঞ্চল বিকাশ এই নিয়ে কথা নিয়ে সিধাসলখ কংগ্রেস লোক পাখ যাচ্ছি। সিধাসলখ আলোচনা করিয়া মো সাথে চিরঞ্জীব বিশ্বাল অনেক। স্যার, আজ হচ্ছে শেষ প্রচার দিন, মাত্র কেই ঘন্টা আপনার হাতের, কেমিতি কোন কুয়াড়ে যাবে, কোন প্রচার করবে? বিরিডি ব্লকরে আমার আজ র্যালির আয়োজন করা হয়েছে। ক্যান্ডিডেট প্রায় সবু পঞ্চায়েত কভর করে সারে, আমার নেতৃমণ্ডলী বিভিন্ন পঞ্চায়েত কু যাইকি দলর আভিমুখ্য লোক পাখে রাখিছেন, বিজেপি বিজেডি সরকার বিফলতা লোক পাখে রাখিছে, লোক 3 তারিখের নির্ণয় নেবে কাহকু ভোট দেবে। কংগ্রেস কোন মুদ্দা বা কোন প্রসঙ্গ নিয়ে লোক পাখু যাচ্ছে, কেবল আপনার যা বিফলতা সরকার মানে বিফলতা না, আর কিছু প্রসঙ্গ যা লোক পাখু নিয়ে যাও সমস্যা? 20 বর্ষ ভিতরে বিজেডি সরকার তীর্তল নির্বাচন মণ্ডলী পাই কিছু আখিদর্শিয়া কার্যক্রম করে না, এবে লোককে ভূয়া বুলাই দুইটা ব্রিজর শুভ দিয়েছেন। যেমতি বিজেপুরে 1200 কোটি টাকার ওয়াটার সপ্লাইর ঘোষণা করেছিলেন, আজ যাই টঙ্কায় মধ্যে খরচ হয় না, সেইভাবে ভাবে তীর্তলে মধ্যে ব্রিজ হব না। আজ যাকে কোটি সরকার শোলে, আজ যাকে কিছু কার্যক্রম করে না, না স্কুলের শিক্ষক অনেক, না স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার অনেক, না জমিকি পানি যাচ্ছি, অবস্থা শোচনীয়। বিগত 21 যাহা হয়েছিল 1995-2000 মশিয়া ভিতরে কংগ্রেস সরকার সময়ের তীর্তল উন্নতি যাহা হয়েছিল, তাপরে তীর্তল নির্বাচন মণ্ডলীকে সরকার অণদেখা করেছেন। উপনির্বাচন হয়েছিল বি কংগ্রেস এটি রণনীতি বদলাইছি, কংগ্রেস নূয়া ক্যান্ডিডেট দিয়েছি, ভাবুছেন এর প্রভাব কিছু পড়ব এ রণনীতি যে বদলাইছেন আপনার? তিন দলক ক্যান্ডিডেট ভিতরে কংগ্রেস দল ক্যান্ডিডেট জনে শিক্ষিত যুবক, সে নিশ্চিন্ত ভাবে লোকক দ্বারা আদৃত হবে, আক জনসমর্থন তাঁর পছরে রহব বলে কংগ্রেস দল আশা। ক্যান্ডিডেট দেখি ভোট দেবে না কোণ দেখি ভোট দেবে? আপনার যেভাবে ভাবে নির্বাচন প্রচার কলে দীর্ঘদিন ধর, আজ শেষ দিন কোণ লোক ভিতরে কোণ চর্চা হচ্ছে? নিশ্চিন্ত লোক ক্যান্ডিডেট কু দেখিকি ভোট দেবে, দলর আভিমুখ্য কু দেখিকি লোক ভোট দেবে। তেণু বিজেডি বিজেপি সরকার, 21 বর্ষর বিজেডি সরকার আর 6 বর্ষর বিজেপি সরকার লোকঙ্ক পাই কিছু করে না, যে ধূয়াবাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছিল 15 লক্ষ টাকা সমস্ত আকাউন্টক যাব, 2 কোটি চাকরি যুবক দিয়াযিব প্রতিবর্ষ, সবু ধূয়াবাণের পরিণত হয়েছি। রাজ্য সরকার মধ্যে প্রতিবর্ষ 3 লক্ষ বেকার যুবক চাকরি দেবে, কিছু করে না এ সরকার। গোটে
आपण जानिचंती तिरतोल रे जो सुता कळा थिला जो लुगा मिल थला सबु बंद हेकरे अछि ए सरकार गोटिए भी इंडस्ट्री करनांती खाली धुआं बाण रे चलचन मैडम आपण बोलुचंती अनेक निर्वाचन अनेक पंचायत अनेक मा मानुसन मिसचंती कोन रहिचे को जाचि मिशन शक्ति में भलो काम करचि मिशन शक्ति द्वारा ही वोट लेबे नै मु जहा बुली कि देखुथिली विशेष करी महिला माने चाहुचंती परिवर्तन से परिवर्तन निश्चिंत हबो कारण अमर जने जे कैंडिडेट हेचनी जने उच्च शिक्षिता एवं मु गोटे क्वेश्चन आपण का माध्यम रे पचारिया को चाहुची बीजेडी बीजेपी के से माने ते भयभीत काहि के जदि 21 वर्ष सरकार रे क्षमता थिला बेले जदि विकास करिसंती ताले बे नेता मंत्री माने घरे घरे बुली एसएचजी ग्रुप को पैसा बांटिबार कारण कोन सेति पई लोक एबे चाहुचन परिवर्तन मु जा बुली देखुतिली निश्चिंत अमर कांग्रेस दल आगु को जीवन परिवर्तन आसीबो निश्चय परिवर्तन आसीबो कारण आमे जेतले गां को गां बुली जो प्रति घर को घर बुलु जो आज पर्यंत तांको पाखरे पहुंची पारिनी कोनोसी सरकार योजना सेई चाळ घरे नई कि मुंडा पसुचि गला बुलु को सेमाने जदि एबे परिवर्तन न करि पारिबे मनीष चिनी कि किछ काम को न जानि कि ताले आगु को सेमाने केबे बे एबले योजना पाई पारिबेनी देखुले मधु सीधा सड़क अभी देखु प्रचार गाड़ी बर्तमान थुआ ही आपड़ कर्मी मान शुणुले कथा किभली भाव से जोर लगे आउ मात्र कई घंटार प्रचार से लोकों पाखे जहाँ पूर्व काम करा से कथा नौ सरकार विफलता कथ कौन लोक असंतोष कथा जहाँ जहाँ काम रही से प्रसंग कांग्रेस लोकों पाखे आगे रखी आउ कि समय भितर प्रचार कार्य आरंभ को निज आड़ आकृष्ट करने कल बड़ कौशल सबकि लगा कारण हाथ में मात्र अल्प किसी घंटार समय रही संध्या छटार समय किंतु वोटर माने मनस्तत निहाती कर सारे क्या निज अंचल नेता भाव बाछबे आसंता 10 तारीख में जमापड़ बहुत बहुत धन्यवाद सीधा सड़ख आलोचना करुथिला मो प्रतिनिधि लक्ष्मीधर महापात्र कांग्रेस कर्मी नेता मानंक सहित जे किभली भाबरे सेमाने कोन कही वोटर मानंकु निजाड़ को आकृष्ट करिसेंती सेमानंकर प्रार्थी को चयन करिबा पई एबे जबा बालेश्वर सेठारे कोन रहिछि आजिर सिचुएशन सेठारे कोन रहिछि आजिर माहौल कारण प्रचार शेष दिन बालेश्वर मध्य 3 तारिख रे वोट ग्रहण हेबो तेनो आजिर शेष दिन रे वोटरंकु निजाड़ को टाणिबा पई कोन करूछंती बालेश्वर प्रार्थी माने ए संपर्क रे अधिक आलोचना करिबा पई सीधा सळख हम सहित बालेश्वर जोड़ी होछंती हम प्रतिनिधि सर्वेश्वर नाथ सर्वेश्वर आपण केउ स्थान रे वर्तमान अछंती एवं सेठार आजिर माहौल कोन आजि तीन प्रमुख दल मध्यरु केउ स्टार कैंपेनर माने मैदान को लहाउछंती वोटरंकु निजाड़ को आकृष्ट करिबा पई शेष दिन रे देखो आज प्रचार शेष दिन आम बर्तमान अच्छे बालेश्वर सहर ओलंदाज छक ऐतिहासिक स्थान यही बाटे देखिए बर्तमान बीजेपी गोटे महिला राली गला जो थे बीजेपी नेत्री लेखाश्री सामंत सिंह नेतृत्व नौकर सहित थे बीजेपी प्रार्थी जे मानस दत्त माँ प्रेमलता दत्त थे जे कौन स्टार कैंपेन कथ ये बीजेपी कनक बर्धन सिंहदेव आज अच्छा सहित मयूरभंज सांसद विशेश्वर टुडु सी प्रचार कर पंचायत मानक आज सहर भितर लेखाश्री सामंत सिंह सहित अच्छा कनक बर्धन सिंहदेव अच्छा आज जी विजु जनता दल कथा कहर मंत्री प्रताप जेना अच्छा मंत्री नव दास अच्छा सुदाम मारांडे अच्छा बहुत मानते पाखापाखी 10 जन खंडे मंत्री अच्छा 20-25 विधायक अच्छा कांग्रेस ताराप्रसाद बाहनपति सुदर्शन दास सत्यशिव दास एम प्रचार करम सहित किसी मत भोटर अच्छा प्रतिक्रिया ना आई समय पर प्रचार बंद हो मनस्थ कर सारे क्या भोट देवे हाँ निश्चित मनस्थ कर सारी भोट क्या दौ से तो निर माने सांवैधानिक अधिकार आम क्या भोट दबू मनस्थ कर सारे तथापि आप भावुं क्या क्या भितर टक्कर हम क्या भोट देवे से कथ तो पचारे क्या क्या भितर मैं कंपिटन हम साधारण आम आशा करूँ जो बीजेडी विजु जनता दल और भारतीय जनता पार्टी मध्य कंटेस्ट हम आशा करूँ कंटेस्ट बहुत जोर अच्छी बालेश्वर से फिर भी कर्म आते एबे तो सेको आम गोटे कालकुलेसन लोकर भ्यू देखु राली बहुत जोर बाहर समस्त रैली लोक होती तेणु आम मानने आशा तो करुचे निहाती कई तो जड़े जितब निश्चित ए भौणी एपटे गोटे बीजेपी राली गला बीजेडी राली भी आप देखुं कौन भावुं भाव कौन आलि तो आम देखुचे कौन भोट क्या वोट सेटा का को हबो न कहि हबो तथापि का भीतर टक्कर हबो का भीतर कंपटीशन हबो
ସେଟା ବି ଆମେ ଜାଣିନେ ତଥାପି ଜାଣିନେ କାହା କାହା ଭିତରେ କମ୍ପିଟିସନ ଏଇ କହୁଥିଲେ ବର୍ତ୍ତମାନ କାହା କାହା ବିଜେଡି ବିଜେପି ଭିତରେ କମ୍ପିଟିସନ ଚାଲିଛି ଦେଖିବା କିସ ହଉଛୁ ଠାକୁରଙ୍କ ଦେଇଆ ଆପଣ କଣ କହିବେ ମାନେ ଦୁଇ ଜଣଙ୍କ ଭିତରେ ମାହୋଲ କେମିତି ଅଛି ବିଜେଡି ବିଜେପି ଭିତରେ କେମିତି ଅଛି ଦେଖନ୍ତୁ ଆମେ ତ ହେଲା ଆରଏସଏସ ବାଲା ଅଛୁ ଆମର ତ ହେଲା ଆମ ପାର୍ଟିକୁ ଆମେ ହେଲା ଆପଣ ଦଳ ଭିତରେ ଗୋଟେ ଦଳ କେମିତି ଲାଗୁଛି ଭଲ ଲାଗୁଛି ମାନେ କେମିତି ମାନେ କମ୍ପିଟିସନ କାହା କାହା ଭିତରେ କମ୍ପିଟିସନ ବିଜେଡି ଆଉ ବିଜେପି ଭିତରେ ଆସିବ ବର୍ତ୍ତମାନ କାହାର ପଲା ଭାରି ଅଛି ସର୍ବେଶ୍ୱର ଏତେ ଦିନର ପ୍ରଚାର ଭିତରେ ଭୋଟର ମାନେ ମଧ୍ୟ ଜାଣିଗଲେଣି ଯେ କାଣ୍ଟେକା ଟକ୍କର ବିଜେଡି ଆଉ ବିଜେପି ମଧ୍ୟରେ ହେଉଛି କିନ୍ତୁ ସେମାନେ ମଧ୍ୟ ମନସ୍ଥ କରିସାରିଛନ୍ତି ନିଜ ଅଞ୍ଚଳର ବିକାଶର ଦାୟିତ୍ୱ ସେମାନେ କାହାକୁ ଦେବେ ତାହା ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ହିଁ ଜଣାପଡ଼ିବ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ସର୍ବେଶ୍ୱର ନାଥ ରହିଥିଲେ ସିଧାସଳଖ ଭୋଟରମାନଙ୍କ ସହିତ ବାଲେଶ୍ୱର ଆଲୋଚନା କରୁଥିଲେ